নমস্কার, হুগলি আজকের তরফ থেকে আপনাদের সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সপ্তমীর পুণ্যলগ্নে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। নবপত্রিকা স্নানে শুরু হলো সপ্তমীর পুজো। বাস দুর্ঘটনায় নিহত 5 ও আহত 20 হরিপালে। বিস্তারিত খবরে, আজ সপ্তমী, তিথি মেনে নবপত্রিকা স্নানের মাধ্যমেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার শুভ সূচনা হলো পঞ্জিকা মতে। নবপত্রিকা স্নানে শুরু হলো সপ্তমীর পুজো। পঞ্জিকা মতে এদিনই সূচনা হলো দুর্গাপূজার। সূর্যোদয়ের সাথে সাথে গঙ্গায় কলাব স্নানের পর শুরু হয় ঘট বসিয়ে সংকল্প। রোদ ঝলমলের সকালে শহরের পুজো প্যান্ডেলে কলাব পুজো দেখতে ভিড় জমান বহু মানুষ। জেলার বিভিন্ন পুজো মণ্ডপে ছবিটা প্রায় একই রকম ছিল। চুচুড়ার সন্দেশ্বর তলায় মহা ধুমধামের সাথে নবপত্রিকা স্নান অনুষ্ঠিত হয়। কলাবকে স্নান করিয়ে পুজো মণ্ডপে আনা হয়। তারপর মৃন্ময়ী মায়ে প্রাণ প্রতিষ্ঠা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে চুচুড়া থানা এলাকার বালির মোড়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জাগো বাংলার স্টল উদ্বোধন হলো। হুগলি চুচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় তৃণমূলের মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্যার প্রকাশ হলো চুচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বালিমোড় সংলগ্ন এলাকায়। পাশাপাশি এখানে জাগো বাংলা পত্রিকা সংক্রান্ত প্রদর্শনী, বিপণন কেন্দ্র এবং মমতা ব্যানার্জি রচিত বিভিন্ন পুস্তক প্রদর্শন ও বিপণনের ব্যবস্থা করা হয়। এদিন ফিতে কেটে স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সঞ্জয় পাল। পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মাতৃপক্ষের পুণ্যলগ্নে মহিলা শ্রমিককে শ্লীলতাহানির অভিযোগ উঠল পুরুষ শ্রমিকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভদ্রেশ্বর থানা এলাকার ডাল হাউসে জুট মিলে। মহিলা শ্রমিকের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ উঠল এক পুরুষ শ্রমিকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ভদ্রেশ্বর থানার অন্তর্গত ডালহসি জুটমিলের। স্প্রিং বিভাগের এক মহিলা শ্রমিককে মাঝে মধ্যেই কারখানায় উত্তপ্ত করত কারখানার অন্য শ্রমিক অনিল চৌধুরী বলে অভিযোগ। কাজের মধ্যেই বেশ কয়েকবার তার শ্লীলতাহানি করে বলেও অভিযোগ। এই ঘটনা ম্যানেজারের নজরে এলেই অনিলকে বের করে দেওয়া হয়। এরপর কাজ থেকে বাড়ি ফেরার পথে চাপদানি মুখার্জি গলির সামনে জিটি রোডের পাশে ওই মহিলার শ্লীলতাহানি করে অনিল। মারধরও করা হয় বলে অভিযোগ। এরপরই পুলিশের দ্বারস্থ হন মহিলা। ঘটনার তদন্তে নেমেছে ভদ্রেশ্বর থানার পুলিশ। মিলে আমাকে সাথে ঝামেলা করছিল, তো গায়ে হাত দিয়েছি। তারপর বাইরে যখন বেরোই শ্লীলতাহানির চেষ্টা করছি অনিল চৌধুরী। মিলের মধ্যে কাজ করে সেটাই নিয়ে ছেলেটা একটা ছেলে পিছনে লাগতো, কানাইরা বড় সাজ দেখে নিয়েছে, প্রতিবাদ করেছিল, তাকে গেট বাইরে করে দিয়েছে। তার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য বাইরে ধরে লোক ধরে পিটিয়ে টানাটানি করেছে, পেটে ঘুষি মেরেছে। রাস্তায় আগের লোক দেখেছে, কত লোক দেখেছে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে সামনে করেছে। জিনিসটা ঠিক করেনি, একটা মেয়ে ছেলে গায়ে ছেলে কেন হাত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বাস দুর্ঘটনায় নিহত 5 ও আহত 20 হরিপালে। বিরতির পর ফিরে আসব আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshathi. Pothshathi is one of the rarest property of its kind in the map of West Bengal.
which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Bhogsheshwari Mandir, Sharad Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pathshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together, all are in one roof. Yes, think about Pathshathi, Hooghly. শহরে আলোড়ন সৃষ্টিকারী সিটি ক্লাবে আপনাকে স্বাগত জানাচ্ছি। শীততাপ নিয়ন্ত্রিত বিশাল আয়তনের সিটি ক্লাবে রয়েছে বিপুল আয়োজন। হোটেল, রেস্তোরাঁ, ব্যাংকোয়েট হল, সুসজ্জিত, রুচিসম্মত, রাজকীয়। সুবিশাল ব্যাংকোয়েট হলে যে কোনো শুভ অনুষ্ঠান, পার্টি, মিটিং, কনফারেন্সে বহু মানুষের সমাগম হবে অনায়াসে। রাত্রি যাপনের জন্য আছে সুন্দর ব্যবস্থা, সুস্বাদু লাজবাব খাদ্যের সমাহার। এই প্রথম একই ছাদের নিচে নানা রকম অনবদ্য সুবিধা সহ সিটি ক্লাব, বাস স্ট্যান্ড চুচুড়া। Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি, জাদু করাই আপনার ঠিক যেমনটি চাই, চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা, আলো, ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু করাই। জাদু করাই এর সর্বোত্তম আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা। জাদু করাই ক্যাটারিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, মনিক বাসুদেব অ্যাপার্টমেন্ট, সদর সরণি, জিটি রোড, হুগলি। কৃপাধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মী বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টিজিম, লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টিজিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টিজিমে আছে ক্রসফিট, মাল্টিজিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গামণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680800001। বিধি বিধান
খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিৎ অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ বর্তমান অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান। শ্রী অভিজিৎ করছেন প্রতি রবিবার। ঠিকানা দত্তবাগান কারপালা রোড চুচুড়া হুগলি। অন্নপূর্ণা এনক্লেভ, ডেল্টা টাওয়ার কনস্ট্রাকশন LLB, ব্যান্ডেল স্টেশন রোড, পোস্ট অফিস চিংসুড়া RS, ডিস্ট্রিক্ট হুগলি, অন্নপূর্ণা এনক্লেভ G+4 রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এখানে পাবেন কার পার্কিং, লিফট, 24 ঘন্টা জল সরবরাহ এবং জেনারেটরের সুব্যবস্থা। তাই আজই যোগাযোগ করুন 8648-9065-9230-532122 and 2686-2167 নম্বর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় বিহুগ্রী কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড, CBS পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ ATM পরিষেবা, 9.5% সুদে গৃহ ঋণের সহযোগ্যতা, এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন বিহুগ্রী কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নম্বর 2680-2399 এবং 2680-7208। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতি সম্পন্ন হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণি মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব, নির্জনে, নিভৃতের মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ AC কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে AC ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাসস্ট্যান্ড চুচুড়া। ফিরে এলাম বিরতির পর। আরামবাগ থেকে কলকাতা যাওয়ার পথে বাস দুর্ঘটনায় নিহত 5 ও আহত প্রায় 20 জন। ঘটনায় আহতদের হরিপাল গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে। মহাসপ্তমীর সকালে মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে কলকাতাগামী একটি বাস ব্রিজের রেলিং ভেঙে 30 ফুট নিচে পড়লে মৃত্যু হল মোট 5 জনের। এদিন সকাল 9টা নাগাদ ঘটনাটি ঘটেছে হরিপাল থানার অন্তর্গত গজার মোড়ের কাছে। আরামবাগের গড়ের ঘাট থেকে কলকাতাগামী ওই দূরপাল্লার বেসরকারি বাসটি প্রচণ্ড গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডাকাতিয়া খালের উপরের সেতুর রেলিং ভেঙে খালের উপরে উল্টে যায়। প্রচণ্ড শব্দে আশপাশের গ্রামের মানুষরা ছুটে আসেন এবং তারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। বাসের জানালা ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এরপর আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জেলার পুলিশ সুপার সুকেশ জৈন জানান, দুর্ঘটনায় মোট 5 জন মারা গেছেন, তাদের মধ্যে 3 জন মহিলা। মৃতরা হলেন মৌমিতা ঘোষ, সোনা পাল, সুনীতি দত্ত, উত্তম কুমার সাহা এবং পিন্টু মণ্ডল। পিন্টু ওই বাসের খালাসি ছিল বলে জানা গেছে। মৃতেরা প্রত্যেকেই হুগলি জেলার বাসিন্দা। পুলিশ জানিয়েছেন বাসের চালক পলাতক, তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আরামবাগ থেকে একটা প্রাথমিকভাবে যে আমরা জানতে পেরেছি, আরামবাগ থেকে একটা হাওড়াগামী একটা বাস, সেইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়, এই ক্র্যাশ ব্যারিয়ারটা ভেঙে বাসটা নিচে পড়ে যায়, তার মধ্যে 5টা লোক মারা গেছে এখনো যে খবর আছে, অ্যান্ড কিছু লোক হসপিটালে অ্যাডমিট আছে, তার মধ্যে একটা ক্রিটিক্যাল ইনজার্ড আছে, বাকি যে ডক্টর আমাদেরকে বলছিল পুরো স্টেবল আছে। কী কারণে অ্যাক্সিডেন্টটা হলো না হলো সেটা আমরা ইনভেস্টিগেশন না করলে এখন আমরা বলতে পারি। উই আর ট্রাইং টু কালেক্ট এভিডেন্স অন দ্য স্পট, FSL টিম কিছুক্ষণ মধ্যে এখানে আসার খবর আছে, তারপরে প্রপারলি ইনভেস্টিগেট করবে। এদিন খবর পেয়ে হাসপাতালে ছুটে যান স্থানীয় বিধায়ক বেচারাম মান্না। ঘটনা যেটা হচ্ছে, গাড়ি ব্রেকডাউন করে নিচে খাদে ঢুকে গেছে। আমাদের সৌভাগ্য যে স্থানীয় লোকেরা যেভাবে দ্রুততার সাথে উদ্ধার করেছে, এজন্য আমি স্থানীয় লোকেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং তারা না থাকলে আরও অনেক মানুষ মারা যেত। এখন পর্যন্ত কতজন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি। তারা এই যেভাবে গ্রামের লোক ঝাঁকে অনেকেই মারা যেত, আর রোগীদের আমরা জেলা হাসপাতালে পাঠিয়েছি। প্রশাসনের সমস্ত লেভেল থেকেই আমাদের যোগাযোগ চলছে, এবং নিচে আরও
কারো মৃতদেহ আছে কিনা সেটাও আমরা তল্লাশি করছি স্থানীয় লোকেরাই। পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী অসীমা পাত্র। অলরেডি এখানে এসপি সাহেব ডিটেলস বলেছেন যে কী থেকে কী হয়েছে না হয়েছে ওরা দেখছে। আমরা এসেছি যে কোথাকার কে আছে না আছে সেটা আমি এই মাত্র ফোন করলাম। খানাগুলো দুজন মহিলা আছে আর বাকি বোধ হয় আরামবাগের দিকে আছে, যেহেতু আরামবাগ থেকে প্যাসেঞ্জার তুলে মানে কলকাতায় যাচ্ছিল। আমরা অলরেডি সেটাও খোঁজ শুরু করেছি। আমি মানে এই মাত্র খানাকুল থেকে বললাম পোলটু কি গ্রাম পঞ্চায়েত আছে, সেই গ্রাম পঞ্চায়েতের দুজন মহিলা। সাধারণ মানুষের একটা ক্ষোভ যে পুলিশের উপর ক্ষোভ যে পুলিশ আসতে আজকেও লেট করেছে এবং অন্যদিন পুলিশই একটা অত্যাচার হয় অ্যাম্বুলেন্স আসতে। এটা আমি বলতে পারি, এটা আমি বলতে। পরে ডুবুরি নামিয়ে জলের তলায় কোনো মৃতদেহ আটকে আছে কিনা তা দেখা হয়। ডিআইজি ট্রাফিক হুমায়ুন কবির হরিপালের ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলে এসে মোটর ভেহিকেল এমভিআই ইঞ্জিনিয়ারদের সাথে আলোচনা করেন কিভাবে এই দুর্ঘটনা ঘটল এবং ফরেন্সিক বিশেষজ্ঞরাও ঘটনাস্থল পরিদর্শন করে দেখেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হরিপাল বাস দুর্ঘটনায় গুরুতর জখম মহিলাকে দেখতে চুচুড়া হাসপাতালে এলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। হরিপালের বাস দুর্ঘটনায় আহত এক মহিলা জাসমিনা বেগমকে দেখতে আজ চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে উপস্থিত হলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। আজ দুপুরে তপনবাবু চুচুড়া হাসপাতালে উপস্থিত হন, যদিও সে সময় জাসমিনা বেগমকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে, তবে নিয়ে যাওয়া হয়নি। এরপর নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করে জাসমিনা বেগমকে কলকাতার হাসপাতালে পাঠান। এই দুর্ঘটনা প্রসঙ্গে মন্ত্রী তপন দাশগুপ্ত বলেন, ব্রিজের রেলিং ভেঙে বাস পড়ে গেছে, তাতে আহত হয়েছে 20 জন। এদের মধ্যে জেসমিনা বেগমের অবস্থা খুব খারাপ, ইমামবাড়া হাসপাতাল থেকে ওকে আমরা পিজিতে পাঠাচ্ছি। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে আমাদের কথা হয়েছে, এখান থেকে যাচ্ছে পিজিতে বলা আছে, এখন অ্যাডমিশন হবে। মারা গেছে 5 জন, তাদের আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি শ্রীরামপুর হাসপাতালে, মানে ওখানে ওদের পিএন করা হবে। আর শ্রীরামপুরে কাবুল মুখার্জি আর গৌর ঘোষ ওরা দেখছে, ওখানে টিমের বন্দোবস্ত করছে সব দিকে। আমরা লোক লাগিয়ে কি করে এই দুর্ঘটনাটা ঘটলো কিছু জানা গেছে? দ্রুতগতিতে বাস যাচ্ছিল ব্রিজের ওপর দিয়ে, নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে। শেওড়াফুলি পেয়ারাপুর ষষ্ঠীতলা সার্বজনীনের এবারের দুর্গাপুজো 25 বছরে পদার্পণ করলো। এবার এখানকার থিম নবপত্রিকা। শেওড়াফুলি পেয়ারাপুর ষষ্ঠীতলার পুজো এবারে 25তম বর্ষে পদার্পণ করেছে। এখানকার থিম নবপত্রিকা এবং ভক্তিতেই মুক্তি। ষষ্ঠীর সন্ধ্যায় এখানে বাউল গান পরিবেশিত হয়। পরিবেশন করেন বিশিষ্ট বাউল শিল্পীরা। অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। পরে এবারের পুজো সম্পর্কে পুজো কমিটির সম্পাদক সোমনাথ চৌধুরী বলেন, 25 বছর রজত জয়ন্তী উৎসব পালন করা হচ্ছে। তো আমাদের এখানে সবাইকে গ্রামবাসী নিয়েই আমাদের পুজো অনুষ্ঠান হয় এবং প্রত্যেকটা বাড়ি একটা সমান পরিমাণের চাঁদা থাকে, সেই চাঁদা ধার্য করেই আমাদের পুজো অনুষ্ঠান হয়। তো এবছর অনুষ্ঠান আমাদের প্রথম গতকাল চতুর্থীতে আমাদের উদ্বোধন হয়ে গেছে। আমাদের বেলুড়তে চুইরোড আশ্রমের মহারাজ এসেছিলেন, উনি উদ্বোধন করেছেন এবং নৃত্য প্রতিযোগিতা ছিলেন এবং আমাদের বস্ত্র বিতরণ হয়েছিল। আজকের আমাদের নৃত্য অনুষ্ঠান আছে, বাচ্চাদের এবং বড়দের নৃত্য অনুষ্ঠান আছে এবং আগামীকাল আমাদের বাউল গান আছে আর অষ্টমীতে নরনারায়ণ সেবা অনুষ্ঠান করা আছে। পারমিতা নবনীতা রিপোর্ট, হুগলি আজকে। ইউরোফ্রেশের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় আজ সেরা পুজো কমিটিগুলির হাতে পুরস্কার তুলে দেওয়া হলো। এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল হুগলি আজকে। ইউরোফ্রেশ দুর্গা প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের আজ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল বাদিমোড় জেলে পাড়া পাড়ার পুজো পুজো মণ্ডপে। এদিন এই উপলক্ষে মঞ্চে উপস্থিত হয়েছিলেন ইউরোফ্রেশের সদস্যবৃন্দরা। উপস্থিত ছিলেন পাড়ার পুজোর মূল উদ্যোক্তা তথা স্থানীয় বাসিন্দা আকাশ হালদার। সমগ্র অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল হুগলি আজকে।
আজ মোট 11টি বারোয়ারির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ইউরোপের সেরার সেরা সম্মান জিতে নেয় কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব সমিতি। পাশাপাশি ইউরোপের শারদ সম্মান পায় কেওটা নবীন সংঘ। সেরা পূজা মণ্ডপের বিচারে প্রথম স্থান অধিকার করে চুচড়া আজাদ হিন্দ ক্লাব, দ্বিতীয় বলাগড় যুব সংঘ এবং তৃতীয় ব্যান্ডেল অরুণ উদয়। প্রতিমায় সেরা হয় চুচড়া রথতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি, দ্বিতীয় স্থান অধিকার করে চুচড়া ঠাকুরগদি এবং তৃতীয় স্থান অধিকার করে বালিমোড় সর্বপল্লী। অন্যদিকে আলোকসজ্জায় প্রথম স্থান অধিকার করে চুচড়ার আখনবাজার পুজো কমিটি, দ্বিতীয় স্থান অধিকার করে চকবাজার মহিলা সমিতি এবং তৃতীয় কেওটা উজ্জ্বল সংঘ। এদিন উপহার স্বরূপ স্মারকের পাশাপাশি তাদের হাতে চেক তুলে দেওয়া হয়। ইউরোফ্রেশের তরফ থেকে একটি কম্পিটিশন করেছিলাম, তার আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে। ইউরোফ্রেশ কোম্পানির সদস্যরা রয়েছে, তাদের মাধ্যমে আমরা সব কমিটিদের প্রাইজ ডিস্ট্রিবিউশন করছি আমাদের এই পুজোর বারোয়ারি থেকে। পাড়ার পুজো 2018 যেটি আমরা করে থাকি, কোনো চাঁদা না কেটে মানুষের থেকে আমরা এই পুজোটা করি। এটা দ্বিতীয় বছরের পুজো এবং ইউরোফ্রেশ যারা প্রাইজ পেয়েছেন তাদেরকে আমরা আজকে চেক ও ট্রফি এখান থেকে ডিস্ট্রিবিউট করছি। 11টি কমিটি আমাদের এখান থেকে প্রাইজ পেয়েছে। আমরা প্রথম যারা হয়েছে তাদেরকে 1,500 টাকা চেক, দ্বিতীয় যারা হয়েছে তাদেরকে 1,000 টাকা চেক এবং যারা তৃতীয় হয়েছে তাদেরকে 500 টাকা চেক এবং ট্রফি আমরা এখান থেকে ডিস্ট্রিবিউশন করছি। ইউরোফ্রেশ আগামী দিনেও থাকবে। ইউরোফ্রেশ নতুন কোম্পানি, আমাদের শহরে নতুন কাজ করছে এবং আমাদের ইউরোফ্রেশের 1 বছর হলো সবে এবং আমরা আপনাদের সহযোগিতা পেলে এবং এলাকার সকলের সহযোগিতা পেলে আমরা আগামী দিনে আরও অনেক কিছু করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শেওড়াফুলি পেয়ারাপুর পশ্চিম পাড়ার দুর্গাপুজো এবার 24 বছরে পদার্পণ করল। এই উপলক্ষে পুজো কমিটির তরফ থেকে দুস্থ মানুষদের বস্ত্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল। শেওড়াফুলির পেয়ারাপুর পশ্চিম পাড়া দুর্গা পুজো কমিটির পুজো এবারে 24 বছরে পদার্পণ করল। এই পুজো উপলক্ষে এলাকার প্রবীণ নাগরিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে এলাকার 500 জন অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এই কর্মসূচি নিয়ে উদ্যোক্তাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এ বিষয়ে উদ্যোক্তাদের পক্ষে সুদর্শন বর জানান, আজকে কালকে আমাদের অনুষ্ঠান গেছে, কালকে উদ্বোধন হয়েছে। আজকের বস্ত্র বিতরণ দুঃস্থ মানুষদের, মানে বয়সসুস্থ যারা প্রবীণ মানুষ তাদেরকে আমরা সম্বর্ধনা জানিয়েছি, তাদেরকে বস্ত্র দিয়েছি। এবার আমাদের যারা এলাকার প্রবীণ মানুষ আছে, গরিব মানুষ আছে, তাদেরকে আমরা বস্ত্র প্রতি বছরই আমরা এই অনুষ্ঠানগুলো করে থাকি। এবছরও আমরা বস্ত্র অনুষ্ঠান আমাদের চলছে। আমরা 500 লোককে বস্ত্র বিতরণের ব্যবস্থা করেছি, কর্মসূচি চলছে। আমরা পুজোর রোজই প্রোগ্রাম আছে, হ্যাঁ পুজো কালকের আমাদের অনুষ্ঠান আছে অল্প সময়ের জন্য, কেন আমরা এই জায়গায় আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের সব ফ্যামিলি নিয়ে আমরা এখানেই আনন্দ করি করি। পারমিত নবনীতা রিপোর্ট, হুগলি আজকে। স্বেচ্ছাসেবী সংস্থা প্রয়াস ও চতুষ্কোণের উদ্যোগে হুগলি জেলার ব্যান্ডেল রেল স্টেশনের দুস্থ শিশুদের শারদীয় উপলক্ষে বস্ত্র বিতরণ করা হল। স্বেচ্ছাসেবী সংস্থা প্রয়াস এবং চতুষ্কোণের যৌথ উদ্যোগে হুগলি জেলার ব্যান্ডেল রেল স্টেশনে দুস্থ শিশুদের দুর্গাপুজো উপলক্ষে নতুন বস্ত্র প্রদান করা হলো। পাশাপাশি একদিন তাদের জন্য দুপুরের আহারেরও ব্যবস্থা করা হয়। চতুষ্কোণের সদস্য তথা চলচ্চিত্র পরিচালক পার্থসারথী ভট্টাচার্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন পার্থসারথী ভট্টাচার্যের ছবির 2 প্রধান চরিত্র দর্শনা বণিক এবং শ্রীতমা দে। এদিন তারাই সকলের হাতে নতুন বস্ত্র তুলে দেন। সকলকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজ ব্যান্ডেল স্টেশনে আমরা চতুষ্কোণের তরফ থেকে উপস্থিত হয়েছি, তার সাথে আমরা যুক্ত হয়েছি প্রয়াসের সঙ্গে। চতুষ্কোণ যে সংস্থাটা সেটা বহরমপুরে আজ থেকে 30 বছর আগে কিছু স্কুলের বন্ধুবান্ধব যারা একসময় একসঙ্গে পড়াশোনা করেছে তারা আজকে নতুন করে সেই সংস্থা চালু করেছে এবং তারা বিভিন্ন সমাজের যারা শিক্ষার ক্ষেত্রে সুযোগ পায় না তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে তারা করছে। আজকে ব্যান্ডেল স্টেশনে এখানে প্রয়াসের সাথে যুক্ত হয়ে তারা এখানে ব্যান্ডেলের প্ল্যাটফর্মে যে সমস্ত দুস্থ বাচ্চা রয়েছে তাদের জামা জুতো খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, আজকে তাদের শারদীয়টাও আনন্দময় হয়ে উঠতে পারে। আগামী দিনেও আমাদের এই লক্ষ্য থাকবে যেন আমরা সমাজের যারা এরকম বাচ্চা রয়েছে তাদের পাশে দাঁড়াতে পারি। তাহলে আমাদের ইচ্ছা পূরণের প্রয়াস থেকে প্রত্যেক দিনই এখানে ব্যান্ডেল স্টেশনে বাচ্চাদের ক্লাস করানো হয়। মেনলি এরা জেন্ডারে আসক্ত বাচ্চা,
তো এরা আজকে নেশা ছেড়ে দিয়েছে, রোজ পড়াশোনা করে এবং পুজো উপলক্ষে এদেরকে আজ এখানে জামা কাপড় দেওয়া হলো এবং আমাদের সাথে আজকে যুক্ত হয়েছে চতুষ্কোণ বলে একটি সংস্থা, তারাও এসেছে যে বাচ্চাদের আমরা জামা কাপড় খাবার জুতো এসব দিলাম। ব্যুরো রিপোর্ট হুগলি আজকে। কেওটার শরৎ পার্কে দুর্গাপূজো উপলক্ষে বস্ত্রদান ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। শাহগঞ্জ কেওটা শরৎ পার্কের দুর্গাপূজো এবার 21তম বর্ষে পদার্পণ করল। পুজো উপলক্ষে প্রত্যেক বছরই তারা বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করে। এবারে পুজো প্রাঙ্গণে এলাকার অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া সাধারণ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি সকালে শিশুদের বসে একক প্রতিযোগিতার আয়োজিত হয়। এই প্রতিযোগিতায় এলাকার শতাধিক শিশু অংশগ্রহণ করে। পাশাপাশি সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকে হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 76%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। নবপত্রিকা স্নানে শুরু হলো সপ্তমীর পুজো। নিহত 5 ও আহত 20 হরিপালে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।